সালাম আলাইকুম আলাইকুম প্রতিদিনের মতো আসলে আজকেও একটা পেশেন্ট রিভিউ নিয়ে আমি এসেছি আমার যে ভাইয়ের সাথে আমাকে দেখছেন ওনারা আসলে এক বছর আগে আমরা অপারেশন করেছি তো আজকে ওনার মুখে আহ ওনার গল্পগুলো শুনবো কারণ ওনার নাকি অনেক কথা জমা আছে বলেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনার নাম কি ভাই আনাম মীর মাসুদুর রহমান মাসিদুর রহমান বাসা কোথায় বাড়ি খুললাম খুললাতে আচ্ছা এখন আপনার শুরুতে কি কি প্রবলেম ছিল সেগুলো নিয়ে একটু বলেন আমাদেরকে জি বিসমুল্লাহ রহমান রহিম সালাম আলাইকুম আমি মীর মাসুদুর রহমান বাড়ি খুলনা জেলা শিরোমণি গ্রাম আমার এই মাদার সমস্যা নিয়ে আমি দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে আমি ভুগতেছি তো পঁয়ত্রিশ বছর আমি বিভিন্ন জায়গায় ঢাকা চিটাগাং সিলেট রাজশাহী খুলনাতে বিভিন্ন জায়গায় আমি ডাক্তার দেখাইছি সর্বশেষ বাংলাদেশের ডাক্তারের প্রতি আমার একটা ঘৃণা জন্ম নিল সেই ঘৃণা থেকে আমি চলে গেলাম ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য ঘৃণা কেন জন্ম নিল একটু বলেন তো স্যার ঘৃণাটা জন্ম নিল আমি বঙ্গবন্ধু মেডিকেল কলেজের একজন মানে অধ্যাপককে আমার এই প্রবলেম দেখাইছিলাম তিনি আসছে আমাকে দেখে আমার বলল কি আপনি স্থায়ী চিকিৎসা নিবেন না অস্থায়ী স্যার আপনার পর্যন্ত যখন আমি পৌঁছাইছি আমি নিশ্চিত ভালোর জন্য আমি স্থায়ী চিকিৎসা নেব উনি ওই ওখানে আমার চল্লিশ পাঁচ হাজার টাকা টেস্ট করালেন করায় আমার রিপোর্ট দেখতে পারলেন না পরের দিন সরে গেলেন না সে ইন্ডিয়াতে এই আমেরিকাতে ট্রেনিং সরকার নাকি ওনারে ট্রেনিং এ পাঠালো এক মাস পরে উনি এসে আমার রিপোর্ট গুলো দেখে আমার মেডিসিন দেখতে তা মেডিসিন বলতেছে কি এই মেডিসিন বাইরে পাওয়া না আমার কাছ থেকে কিনতে হবে আপনার কাছে গেলে আমার কত টাকা লাগতে পারে তা নুয়া দান্না পঁয়ষট্টি হাজার টাকা একটা অ্যামাউন্ট দিলো তা ওই যে মনে করো কথা বললে উনার আমি খুব ক্ষিপ্ত হয়ে পড়লাম ওনার সাথে আমি খুব বকাবকি করলাম বকাবকি করে এখান থেকে বেরিয়ে আসলাম তারপরে মনে আমার বাংলাদেশে ডাক্তারের প্রতি আর কি থাকবে না দেখবেন প্রফেসর মানুষ যদি এরকম কথা বলে তাহলে আমাদের মতো সাধারণ লোক চিকিৎসার জন্য কি আর কোথায় যাইতে পারে আহ মতো অবস্থা আমি আমার যখন এই বেথারা ফির পুনরায় ই হল আমি পাসপোর্ট ভিসা করে আমি ইন্ডিয়াতে চলে গেলাম সিএমসি হাসপাতাল সিএমসি ভেলোরে ভেলোরে সিএমসি হাসপাতালে ওখানে যাওয়ার পর ওনারা আমারে প্রথমত ট্রিটমেন্ট দিলো দিয়ে 5 মাসের মেডিসিন দেয় সেই মেডিসিনটা খাওয়ার পরে আমি মোটামুটি বেশ খানিকটা সুস্থ হই আবার ওনারা আমারে বলে ছয় মাস পর আপনি আবার যাবেন তখন আমি 6 মাস পর আবার ওদের ওখানে যাওয়ার পরে ওনারা আমাকে আরো 1 বছরের মেডিসিন দেয় সেই মেডিসিনটা খেয়ে আমি এর মধ্যে করোনা আসে করোনার ভিতরে আমি আর যাইতে পারিনি এক বছর পরে যাওয়ার কথা ছিল যাইতে পারিনি কিন্তু এমন অবস্থা আমার এই জ্বালা যন্ত্রণা গুলো পুনরায় ই হয়ে যায় আমারও মানে পাসপোর্ট ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তারপর আমার নতুন করে ভিসা করে আমি যখন ওখানে যাই আমি যাই ওখানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই না ওখানে যাই আমার তো এই জ্বালা যন্ত্রণা প্রচুর জ্বালা যন্ত্রণা আমার সঙ্গে তিনজন লোক গেছিল অনেক ব্যয় করে আমি ওখানে গিয়েছিলাম তিনজন লোক আমার সঙ্গী ছিল তো আমার সিএমসি হাসপাতালে একটু দেরি হবে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে তখন আছে আমার আমার তো খুব জ্বালা যন্ত্রণা আগ্রহ আগ ই করি আমারে ওই সময় দ্রুত আছে ওখানে হাসপাতাল আছে নারায়ণী এই হাসপাতাল আছে আমাদের শ্রী নারায়ণী হ্যাঁ শ্রী নারায়ণী ওই হাসপাতাল আমার আমার লোকজন আমার লোকজন গুলো ওই হাসপাতালে আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওখানে আমার প্রাথমিক দেখে শুনে ওনারা আমাকে বলে যে ওনারাই সর্বপ্রথম আমাকে বলে যে আপনার এই পিএল সমস্যা আপনার এই অপারেশনের বিকল্প আর কোনো কিছু নেই আর এই এতকাল আমি যত ডাক্তার দেখাইছি আমার কোনো ডাক্তার কখনো বলেনি যে আপনার পিএল আইডি প্রবলেম ওখানে আড়াই লাখ রুপি একটা বাজেট দিল আমি গেছিলাম ওই সময় দূরত আছে আছে আমি আসলে টুরিস্ট ভিসা করে মেডিকেল ভিসা করে যাইতে পারিনি বিদায় আমি ওখানে আর অপারেশনের জন্য আর ই করলাম না আমি বাড়ি চলে আসি যে আমি ছেলে আমার বড় ছেলে আছে তার সাথে পরামর্শ করে আমি একটা সিদ্ধান্ত নেব বাড়িতে চলে আসার পরে ওনার প্রাথমিক আমার মেডিসিন দিয়ে দেয় তাতে মোটামুটি কিছু জ্বালা যন্ত্রণা কমে আমি মোটামুটি একটু চলাফেরা করতে পারি তো বাড়িতে আসার পরে বড় ছেলে যখন বলি বড় ছেলে আমাদের খুলনাতে আবু নাসের হাসপাতালের ডাক্তার ইব্রাহিম খলিল উনি আসছে আমাদের আবু নাসের হাসপাতালের বিভাগীয় প্রধান ওনার কাছে নিয়ে যায় উনি দেখে উনিও কাগজপত্র এই আপনার সিএমসি কাগজপত্র দেখে নারায়ণীর কাগজপত্র দেখে দেখে উনি আর আমারে নতুন করে টেস্ট দেয় না শুধু একটা এমআরআই করেন করার পরে বলে যে হ্যাঁ এই অপারেশন লাগবে অপারেশনের জন্য কিছু প্রস্তুতি নেয় কিন্তু আমার মনের থেকে আমি কিন্তু অ্যাডজাস্ট সার্টিফাইড হতে পারি না এমত অবস্থায় আমি এক একা ডাকা খুলনা থেকে ঢাকায় চলে আসি আসে আপনার স্মরণাপন্ন হই আর আপনার প্রথম দেখাতে আমার ভালো লেগে যায় স্যার আপনার কথাবার্তার জন্যে আপনি দেখে যে আমার কথা বলেছিলেন মাত্র সেই কথাগুলো কিন্তু আমার ভালো লেগে যায় সেই ভালো লাগা থেকে আমি একা একা আমার সঙ্গে কেউ ছিল ছেলে আসছিল মনে পড়ছে তো আমি কিন্তু একা একা আপনার এখানে রিস্ক নিয়ে আমি হয় আমি এখন আল্লাহ দিলি পুরো সুস্থ আলহামদুলিল্লাহ আমি আপনার প্রতি কৃতজ্ঞ সার ওনার আসলে যেটা ছিল আ আচ্ছা দা স্পন্ডাইলো লিস্টেসিস বলে মানে মেরুদণ্ডের একটা হাড় আর একটা হাড়ের উপরে সরে গিয়েছিল এবং এটার ফলে যেটা ছিল যে ওনার মেরুদণ্ডের মাঝখানে যে নার্ভগুলো ছিল ওগুলোর উপর অনেক বেশি প্রেসার ছিল ফলে যেটা হতো ওনার একসাথে কোমরের ব্যথা করত এবং হাঁটতে গেলে ওনার পায়ে ব্যথা যন্ত্রণা চলে যেত rest নিলে ওনার আরাম লাগত বাট ওনার আসলে পুরোপুরি কখনোই উনি স্বস্তিদায়ক একটা অবস্থায় যেতে পারতেন না আমরা যখন দেখি ওনাকে দেখার পর এখন আমার মনে পরে এক বছর আগের ঘটনা এই হয়তো পুরো করতে তো উনি একাই এসছিলেন এবং এসে বলছে যে আমি একাই আসছি কাউকে বলে আসি নাই কাউকে না বলে আসছি আপনি না বলে আসছেন যে আপনাকে দেখছি তারপর আমি আসছি আপনার সিদ্ধান্ত নিব আমি ভর্তি হয়ে গেলাম টাকা এই এত টাকা নিয়ে আসছি আমি শুরু করব পরে আমার ছেলে আপনার ছেলে সম্ভবত পরে আসছিল আমরা ওই অপারেশনটা করি ফিউশন সার্জারি করি ওনার তিনটা দুইটা হাড়ের মাধ্যমে ছয়টা স্ক্রু আমরা বসিয়েছিলাম এবং সাথে হলো ফোর ফাইভ হলো ডিস্ক স্পেস যেটা ছিল যেখানে কম্প্রেশন করে আমরা নার্ভগুলোকে ফ্রি করেছি সেখানে বোঝ দিয়েছি দিয়ে এবং পুরো জিনিসটা আমরা চেষ্টা করেছি ওনার সর্বোচ্চ মানের যে সেবাটা দেওয়া সম্ভব সেটা আমরা চেষ্টা করেছি আর আজকে উনি এসেছেন এক বছর পরে এর মধ্যে উনি কিন্তু আমার কাছে আর আসেন নাই ফলো আপে আজকে আমরা এক্সরেও করলাম এক্সরে করে ওনার যে রড স্ক্রু আছে ওটা আমরা স্ক্রিনে দেখাবো পরবর্তীতে ছবিগুলো তো সেটার থাকার কথা সেরকমই আছে এবং নর্মালি এই ধরনের মানুষ যারা আছেন আসলে আগে ওজন অনেক বেশি ছিল আমরা বলেছিলাম ওজন কমবে ওনার অনেকটা ওজন কমে আসছে তারপরও যখনই একটা স্পাইনের সার্জারি হয় স্পাইনের সার্জারি হলে অপারেটিভ যে এরিয়া থাকে ব্যাক যে এরিয়া থাকে সেইখানে টেন পেইন কিন্তু মানুষের থাকতে পারে কি জন্য থাকে মূলত যেটা হয় আমরা অপারেশনের পূর্বেই ওনার মেরুদণ্ডের মধ্যে অনেকগুলো পরিবর্তন হয় যেটা ডিজিজের কারণ হয় অপারেশন করে আমরা সবগুলো অ্যালাইন করি কিন্তু যেগুলো পরিবর্তন হয়ে যায় ওগুলো তো আমরা পুরোপুরি রিপ্লেস করতে পারি যেটা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে সেরকম ন্যাচারালি সেই ন্যাচারাল একদম পরিপূর্ণভাবে ন্যাচারাল জায়গাগুলো আসে না তো তার ফলে টেন পার্সেন্ট মানুষের পেইন থাকে এক এটা একটা কারণ দুই নাম্বার কারণ হচ্ছে যে যাদের বয়স চল্লিশের বেশি বা পঞ্চাশের আশেপাশে তাদের বডিতে ন্যাচারালি কিছু পরিবর্তন হয় যেটাকে আমরা ডিজেনারেটিভ চেঞ্জ বলি তো যাদের ডিজিজ থাকে তাদের এই পরিবর্তনগুলো বা চেঞ্জগুলো বেশি পরিমাণ থাকে অপারেশনের পরে এই চেঞ্জগুলোকে আমরা আগের মতো অবস্থায় ফিরে আনতে পারি না নন ন্যাচারালি কেউই পারে না পৃথিবীতে কেউই পারে না সুতরাং সেই যে সেই কারণে যে ব্যথাগুলো সেগুলো থাকে তিন নাম্বার আরেকটা কারণ হলো তার মুভমেন্ট কিছুটা রেস্ট্রিক্টেড যায় যখন আমরা ফিউশন সার্জারি করি বা নার্স বসাই সেই কোমরের মুভমেন্টটা কিন্তু রেস্ট্রিক্টেড হয় ওই জায়গায় কিন্তু তার সামনের দিকে ঝুঁকে যেতে তার কিন্তু কষ্ট হয় এই যে যখনই একটা মেকানিক্যাল পেইন ডিসকম যেটা আছে সেটার কারণে কিছু কিছু ব্যথা থাকতে পারে তো ওনার ক্ষেত্রে কিছু ব্যথা আছে উনি যদিও বলেছেন সম্পূর্ণ সুস্থ বাট আমি বলি ওনার কিছু পেইন আছে কোমরে তো সেটা আসলে কিভাবে রিলিফ করা সম্ভব সেটা রিলিভ হচ্ছে যে ওনার কাছে থাকবে এটা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে ফিজিওথেরাপি দীর্ঘদিন ওনাকে ব্যায়াম এবং ফিজিওথেরাপি করতে হবে কেন করতে হবে কারণ হলো যখন আমরা ব্যাকে সার্জারি করি সেই মা মাংসপেশিগুলো একটু দুর্বল হয়ে যায় উইক হয়ে যায় আর দীর্ঘদিন কোমর ব্যথার কারণে উনি কিন্তু ব্যাকের যে এক্সারসাইজগুলো আছে সেগুলো করতে পারে না ফলে ও মাংসপেশিগুলো একটু দুর্বল হয় আমরা এখন যে রিহাবিলিটেশন প্রোগ্রাম করব সেটার মাধ্যমে আসলে ওনার ব্যাকের মাংস বেশি শক্তিশালী করবে এটার মাধ্যমেই ব্যথা আস্তে আস্তে কমে আসবে তো এটাই আসলে ওনার উনি অনেক বেশি খুশি আর সবচেয়ে বেশি আমি যে কারণে ওনার উপর খুশি বা সেটা হলো আমার উপর আস্থা রাখার জন্য আর আমরা সবসময় চেষ্টা করি যে আমরা আমাদের দেশের মানুষ যারা আছে তাদের জন্য সর্বোচ্চ কেয়ার আমরা চেষ্টা করব আমরা ভুল ত্রুটির অর্ধে নয় বাট আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমরা ভুলটাকে একদম মিনিমাইজ করতে পারি মানুষের যেন আমাদের কারণে ক্ষতি না হয় সেই বিষয়টা আমরা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত করার চেষ্টা করি সেটা আমাদের আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে অথবা নিউয়ার নতুন নতুন টেকনোলজি আনার মাধ্যমে সেটা আমরা চেষ্টা করতে থাকি কন্টিনিউয়াসলি তারপরেও বলি আমরা কেউই হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট না কিন্তু আমরা সবসময় টার্গেট হচ্ছে পারফেকশন আমরা সর্বোচ্চ চেষ্টা করি যেন সর্বোচ্চ লেভেলের চিকিৎসা থেকে আমাদের মানুষকে দিতে পারি বাংলাদেশের মানুষকে দিতে পারি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বিশ্বাস করার জন্য আমার কাছে আসার জন্য এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনারা আর কিছু বলার থাকলে বলতে হবে জি আমি দেশে এই মানে দেশবাসীর প্রতি আমার একটা ইয়ে আমার যে একটা ভুল ধারণা ছিল আমাদের দেশের ডাক্তারের প্রতি তা আমি যদি এই গাউসুল সারের কাছে না আসতাম হয়তো বা আমি আমার এই ভুলটা থেকে যেত আমি পুরো দেশের ডাক্তার সমাজ না করতাম এরকম একটা ধারণা আমার ছিল যাই এখনও এখনো দেশে ভালো মানুষ আছে ভালো ডাক্তার আসে যারা দেখবেন ভিডিওটা যারা দেখবেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা আহ এনার কাছে নিঃসন্দেহে আপনারা আসতে পারেন এনার প্রতিটা কর্ম এনার চিন্তা চেতনা এনার ভাবনা মন মানসিকতা তারপরে অর্থনৈতিক দিকটাও ইনি বিবেচনা যেভাবে করেন তা আমার আমি আমার হৃদয়ের অন্তর থেকে কথাগুলো বলতেছি এটাই আমার এই সকলের প্রতি আমার সালাম সালাম আলাইকুম তো আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম